वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारे सबाई भालो आछो। आजकेर वीडियोते आमी तुम्हारे संगे जे टॉपिकटा निये कथा बोलते चलेछी सेटा होलो डबल क्लेंजिंग। डबल क्लेंजिंग की यूज करे करते हैं, डबल क्लेंजिंग बेनिफिट, डबल क्लेंजिंग करार परे आमादेर स्किन केयारे आर की इनक्लूड करते हबे, डबल क्लेंजिंग करार पर आमरा स्किनटाके की दिए वाइप आउट करब, एई सब किछु निये। सो वीडियोटा देखते थाको आर तोमरा जदि आमार चैनेले नतून होये थाको ताहले प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करो आर सबस्क्राइब करार पर नोटिफिकेशन बेलटाके अन करे राखो। आलोचना शुरूते ही आमी तोमादेरके बोलबो डबल क्लेंजिंग की सेटा निये। डबल क्लेंजिंग होच्छे आमादेर नाइट टाइम स्किन केयारेर फार्स्ट धाप, जेटाके आमादेर करते हय फेस वाश करार आगे। किन्तु आमादेर अनेकेर मध्ये एकटा भूल धारणा आछे जे डबल क्लेंजिंगटा शुधुमात्र मेकअप करलेई करते हय, किन्तु एटा एकदमई भूल धारणा। केननা আমরা ডে টাইম স্কিন কেয়ারের লাস্ট ধাপ হিসাবে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করি। সানস্ক্রিন অ্যাপ্লাই করার নিয়মই হচ্ছে প্রত্যেক 3-4 ঘন্টা পর পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করা। তো এইভাবে 3-4 ঘন্টা পর পর সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করার ফলে আমাদের ফেসে সানস্ক্রিনের একটা হেভি ব্যারিয়ার তৈরি হয়, যেটা নর্মাল মাইসেলার ওয়াটার বা ফেস ওয়াশ মেল্ট করতে পারে না, যেটার জন্য আমাদের অবশ্যই ডাবল ক্লেন্সিংটা করতে হবে, সে আমরা মেকআপ করলেও হোক বা না করলেও। এটা করার জন্য তোমরা প্রচুর ভালো ভালো ক্লেন্সিং বাম বা ক্লেন্সিং অয়েল পেয়ে যাবে, যেগুলো ইউজ করে তোমরা ডাবল ক্লেন্সিংটা করতে পারো। আর অনেকেই কী করে থাকে, যে কোনো একটা অয়েল দিয়ে অয়েল ক্লেন্সিংটা করে থাকে, এই জন্য তারা ব্যবহার করে এক্সট্রা ভার্জিন নারকেল তেল, অলিভ অয়েল, ইনফ্যাক্ট অনেকে ক্যাস্টর অয়েলও ব্যবহার করে থাকে। সো এটা বলতে গিয়ে আমি একটা কথা বলবো, আমিও বহুদিন এই এক্সট্রা ভার্জিন নারকেল তেল বা অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল ইউজ করে ডাবল ক্লেন্সিংটা করেছি, কিন্তু এটা করার ফলে আমার যে এফেক্টটা আমি পেয়েছি স্কিনে সেটা হলো ভীষণই ভয়াবহ একটা। কেননা আমার স্কিনটা অনেক বেশি ক্লকড হয়ে গেছে আর আমার স্কিনে অনেক বেশি পিম্পলস বেরিয়ে গেছিলো তখন, সেই জন্য আমি এখন পার্সোনালি ক্লেন্সিং বাম বা ক্লেন্সিং অয়েল ইউজ করে করি। তো তোমরা যদি এই ধরনের কোনো একটা অয়েল ইউজ করে ক্লেন্সিং প্রসেসটা কন্টিনিউ করতে চাও, তাহলে আমি বলবো বেস্ট অপশান হচ্ছে সুইট আমন্ড অয়েল ব্যবহার করা। আর তোমাদের যদি স্কিন ড্রাই হয়ে থাকে আর যদি কোকোনাট অয়েলটা তোমাদের ফেসে স্যুট করে, তাহলে আমি বলবো ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। আর আদারওয়াইজ তোমরা যে কোনো ক্লেন্সিং বাম ইউজ করে এই ডাবল ক্লেন্সিং প্রসেসটা করো। ক্লেন্সিংয়ের বেনিফিটের কথা বলতে গেলে আমি বলবো আমাদের ফেসে ডাবল ক্লেন্সিংয়ের বেনিফিট অনেক। ডাবল ক্লেন্সিং প্রসেসে আমরা ক্লেন্সিং বাম বা ক্লেন্সিং অয়েলটাকে নিয়ে ভালোভাবে ফেসে 3-4 মিনিটের জন্য মাসাজ করতে থাকি। এটা করার ফলে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনটা ভীষণভাবে বেড়ে যায়। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ডাবল ক্লেন্সিং করার পর যে এক্সট্রা অয়েল বা বাম রেসিডিউটা আমাদের স্কিনে লেগে থাকে সেটাকে আমরা কী দিয়ে ওয়াইপ আউট করব। তো এটার জন্য বেস্ট অপশান হচ্ছে মাসলিন ক্লথ জোগাড় করা। মাসলিন কাপড় যদি তোমরা না পেয়ে থাকো, তাহলে আমরা যেহেতু বাঙালি তো আমাদের প্রত্যেকের বাড়িতে রুমাল থাকে, সেই জন্য আমি তোমাদেরকে বলবো পার্টিকুলারলি তোমরা একটা ফেস রুমাল তৈরি করো, যেটা তোমরা প্রত্যেক নাইটে ডাবল ক্লেন্সিং করার পর যেটা দিয়ে মুখটাকে ওয়াইপ আউট করে নেবে। আমাদেরকে ডাবল ক্লেন্সিং প্রসেসটা করে দেখাবো। ডাবল ক্লেন্সিং করার জন্য আমি আজকে ব্যবহার করব প্লামের এই ক্লেন্সিং বামটা। এটা দেখতে পাচ্ছ আমি কতটা ব্যবহার করেছি, এটা এক মাস ধরে আমি এটা দিয়ে ক্লেন্সিংটা করছি। সো দেখো আমি কিভাবে ডাবল ক্লেন্সিংটা করছি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে একটা কয়েন সাইজ মতো ক্লেন্সিং বাম নিতে হবে, নিয়ে গালে কপালে ভালো করে 3-4 মিনিটের জন্য মাসাজ করতে হবে। ভালোভাবে মাসাজ করলেই একটা দেখবে যে তোমাদের স্কিনে একটা হিট প্রোডিউস হচ্ছে, এই হিটটাই ভীষণই ইম্পর্ট্যান্ট। এই হিটটাই আমাদের সানস্ক্রিনের যে ব্যারিয়ারটা থাকে সেটাকে মেল্ট করতে সাহায্য করবে। সো প্রথমে আমি এভাবে গালে
ভালো করে মাসাজ করে নেব। এবার আমি কপালে করব। এবার আমি লিপসেও করে নেব। এবার যেটা করব সেটা হলো আমি আরেকটু ক্লেন্সিং বাম নিয়ে নেব, নিয়ে এবার চোখের মেকআপটাকে তুলব। এটা খেয়াল রাখবে যে চোখের মেকআপটা তোমরা সব সময় একদম লাস্ট স্টেপে করবে, কারণ চোখের মেকআপটা যদি তোমরা আগে করো, তোলার চেষ্টা করো, তাহলে তোমাদের দেখতে ভীষণই প্রবলেম হবে। সেই জন্য আমি এটা লাস্ট স্টেপেই করব। প্রথমে ভালো করে ফেসের মেকআপ তুলব, তারপরে লাস্টে আমি এবার চোখটার দিকে যাব। এভাবে ভালো করে আমাকে মাসাজ করতে হবে। দেখতে পাচ্ছ আমার চোখের মেকআপটা কি ভীষণ ভালোভাবে উঠে গেছে। এবার বাকি যেটা এক্সেস আছে আমি আবার সারা গালে লাগিয়ে মাসাজ করে দেবো। এবার তোমাদেরকে এরম একটা বলে একটু হালকা গরম জল নিয়ে নিতে হবে। তো এখানে আমি হালকা গরম জল নিয়েছি এই বোলটাতে। এবার তাতে আমি একটা মুখের জন্য স্পেশালভাবে যেটা আমি ইউজ করি সেই রুমালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি হালকা গরম জল দিয়ে মুখটাকে ভালো করে ওয়াইপ আউট করব। তো তোমরা এবার দেখতেই পাচ্ছ কি ভীষণ ভালোভাবে আমার মুখের মেকআপটা উঠে গেছে। এবার আমি কি করব, মুখটাতে ফেস ওয়াশ করে দেব। ফেস ওয়াশের জন্য আমি আজকে ব্যবহার করছি ফরেস্ট এসেন্সিয়ালের এই ফেস ওয়াশটা, যেটা আমি নাইট টাইমে করি। তোমরা যে কোনো ফেস ওয়াশ নিয়েই এবার ফেস ওয়াশটা করতে পারো। তো ভালোভাবে এভাবে ফেসটাকে ওয়াশ করতে হবে। ফেস ওয়াশটাকে নিয়ে কিন্তু তোমাদের ফেসে এক মিনিটের জন্য ভালো করে এভাবে মাসাজ করতে হবে। এটাই ফেস ওয়াশ করার এক্স্যাক্ট যে নিয়ম সেটা। সো এবার আমি মুখটা ধুয়ে তোমাদের সামনে আসব। ফেস ওয়াশ করার পরে ফেসটাকে ভালো করে ক্লিন জলে ধুয়ে এসেছি। এবার আমি যেটা করব সেটা হলো ফেসে একটা টোনার লাগাবো। ফেসে টোনার লাগানোটা কিন্তু ভুললে চলবে না, কেননা যেহেতু আমরা ডাবল ক্লিনজিং করার পরে এক্সট্রা যে অয়েল বা বাম রেসিডিউটা স্কিনে ছিল সেটা একটু হালকা গরম জলে রুমাল ভিজিয়ে আমরা মুখ থেকে তুলে নিয়েছি। তো সেই জন্য গরম জলটা আমাদের ফেসে ইউজ করার ফলে আমাদের ফেসের পোর্সগুলো কিন্তু অনেক বেশি ওপেন হয়ে গেছে। তো সেই পোর্সগুলোকে বন্ধ করার জন্য আমাদের কিন্তু টোনারটাকে লাগাতেই হবে। সো আমি আজকে ব্যবহার করছি প্লামের এই টোনারটা। এইভাবে আমি হাতে নিয়ে এটাকে ড্যাব করে করে এভাবে ফেসে লাগিয়ে দেব।
তোমরা অলওয়েজ টোনার এভাবেই লাগাবে। অনেকে টোনারটাকে কটনে লাগিয়ে নিয়ে ব্যবহার করে, কিন্তু ওইভাবে ক্লিনজিং পারপাস টোনারটাকে ব্যবহার করবে না। এভাবে হালকা প্যাট করতে করতে প্যাটিং মোশনে তোমরা ফেসে টোনারটাকে লাগিয়ে নেবে। আমার টোনারটা লাগানো কমপ্লিট। এবার আমি ফেসে একটা নাইট ক্রিম লাগিয়ে নেব। আমি আজকে প্লামের এই গ্রিন টি নাইট ক্রিমটা লাগাবো। তোমাদের কাছে যে নাইট ক্রিম আছে তোমরা সেই নাইট ক্রিমটা লাগাতে পারো। এভাবে আমি ফেসে এবার মাসাজ করে এটা লাগিয়ে নেব। এভাবে গলাতেও আমি হালকা করে এটা মাসাজ করে নেব। তোমরা অলওয়েজ ফেস ক্রিম গলাতেও লাগাবে, কেননা আমরা গলাটাকে অনেকে ইগনোর করে থাকি, কিন্তু গলাকে যদি ইগনোর করি আমরা তাহলে কিন্তু গলাতে তাড়াতাড়ি রিঙ্কলসটা চলে আসবে। সো আমার নাইট টাইম স্কিন কেয়ার কমপ্লিট হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটা তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। আর নিচে কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট লিখতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টই আমাকে ভালো ভালো কাজের জন্য অনেক বেশি ইন্সপায়ার করবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।